গুড মর্নিং, সকাল 7টা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করতেছি। আজকে আমরা সারাদিনের জন্য একটা প্রাইভেট কার ভাড়া করেছি, তো এই গাড়ি দিয়ে আমরা সকালবেলা যাবো হচ্ছে বাঘা মসজিদ, ফেরার পথে পুঠিয়া রাজবাড়ি। এটা হচ্ছে দুপুরের আগে, তো দুপুরবেলা রাজশাহীতে ফিরে আমরা লাঞ্চ করে ইচ্ছা আছে চাপাইয়ের দিকে যাব, চাপাই নবাবগঞ্জ। আমাদের গাড়ি চলে আসছে, আমরা চারজন যাচ্ছি। উনি হচ্ছে আমাদের সাবির ভাই, আজকে সারাদিন আমাদের সাথে থাকবে। তো চলুন আমরা সাবির ভাইয়ের সাথে রাজশাহীটা ঘুরে দেখব, আর চাপাইয়ের জামাই তো আমাদের সাথেই আছে, রাজ্জাক ভাই আর হুমায়ুন ভাই। আমরা গাড়িতে উঠি, যেতে যেতে কথা হবে। রাজশাহী শহর থেকে রওনা দিয়ে আমরা এখন পুঠিয়া বাজার হয়ে পুঠিয়া জমিদার বাড়ির রাস্তায় ঢুকলাম। এখন বাজে হচ্ছে সকাল 8:30, তো আমরা 8টার দিকে রওনা দিয়েছিলাম। প্রথমে যাবো হচ্ছে বাঘা মসজিদে, ফেরার পথে হচ্ছে পুঠিয়া জমিদার বাড়ি দেখে আমরা রাজশাহী ফিরব। বাঘা যাওয়ার পথে পুঠিয়া রাজবাড়ি থেকে বাঘা যাওয়ার পথে হঠাৎ করে দেখি রাস্তার পাশে যে পকেট খালি মোড়। তো এখানে আসার পরে আশ্চর্য একটা বিষয়, সবার পকেটে হাত দিলাম, পকেট দেখি খালি। মানে ঘটনা কি, অলৌকিক বিষয়। এই যে পকেট খালি, ওই যে পকেট খালি, হ্যাঁ ওই যে পকেট খালি, অলৌকিক বিষয়। আপনারা এখানে আসলে পকেট কিন্তু সাবধান, এটা হচ্ছে পকেট খালি মোড়। চলে এসেছি বাঘা জিরো পয়েন্টে, এটা হচ্ছে বাঘা বাজার। আচ্ছা, এই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এই যে বাঘা মসজিদের গেট। আমরা চলে এসেছি বাঘা মসজিদে, ভিতরে যাব দেখব, আর অবশ্যই কিছু এরিয়াল শট আমরা এখানে নিব। এখন আছি বাঘা মসজিদে, তো এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1523-24 সালে, তার মানে এখন থেকে প্রায় আরও 700 বছর আগে। এবং এটা প্রতিষ্ঠা করেছিল সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ। খুব ছোট একটা মসজিদ, তবে যেটা ভালো লেগেছে
পরিবেশটা খুবই নিরিবিলি, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আসলে যে একটা শান্তি বিরাজ করে এটাতে এই জিনিসটা আমি পেয়েছি। সিলেটের মাজারে যেরকম একটা হট্টগোল মানুষের, এখানে এটা নাই, পরিবেশটা একদম নিরিবিলি। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে পেছনে বিশাল বড় একটা দিঘি। এত বিশাল বড় দিঘি আমি খুব কমই দেখেছি। দেওয়ালে কিছু নকশা আছে, কিছু কারুকাজ করা আছে। তো একটু ভিতরে যাই, আমি জুতাটা খুলে একটু ভিতরে যেয়ে আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি। এই মসজিদে আপনার ডিজাইনগুলো দেখতেছেন, এগুলোতে আপনার স্বর্ণ লাগানো ছিল। ও আচ্ছা, এখন আপনার নাই, একসময় অনেক ছিল আর কি। ও মানে এই দেওয়ালটাতে ডিজাইনগুলোর মধ্যে স্বর্ণ লাগানো ছিল। স্বর্ণ লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আর নাই। আচ্ছা চলেন একটু মসজিদের ভিতরটা দেখি। সাতশো বছর আগের বানানো মসজিদ, এখনো দেখেন কত সুন্দর মিনার। টোটাল গম্বুজ হচ্ছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, মানে এক সারিতে পাঁচটা করে টোটাল হচ্ছে আপনার দশটা গম্বুজ উপরে। তবে একটা বিষয় কি, এখন আমাদের প্রযুক্তি ডেভেলপ হওয়ার কারণে অনেক কিছুই বানানো তৈরি করা সম্ভব হয়, কিন্তু আজ থেকে সাতশো বছর আগে এরকম মানের একটা মসজিদ তৈরি করা কিন্তু খুবই কষ্টসাধ্য এবং একটা সাহসের ব্যাপার ছিল। যে এই জায়গাটাই হচ্ছে আমাদের খাদেম হচ্ছে আজান দিত, তাই না, সেই সময়ে, এখন না। আর পিছনে একটা মাজারও রয়েছে। আচ্ছা আমি একটু নেওয়ার চেষ্টা করি আপনারা পরে দেখেন। এই হচ্ছে মাজারটা, বেশ কিছু কবর আছে এখানে। আর এই হচ্ছে মূল বাগা মসজিদ, বাগা মসজিদের সাথে। বাগা শাহি দরবার শরীফে আমরা প্রবেশ করতেছি। এই বাঘা মসজিদের এই পুকুরের মতো বড় পুকুর আমি দেখেছি কিনা মনে পড়তেছে, একটা পুকুরের কথা মনে পড়তেছে, ষাট গম্বুজ মসজিদের পুকুরটা, ওটাও কিন্তু এই যেরকম বিশাল একটা পুকুর। তো এই উপমহাদেশে ইসলাম ধর্মটা প্রচার হওয়ার ক্ষেত্রে এই যে প্রথম সারির যে কিছু মসজিদ ছিল, বাঘা মসজিদ তার অন্যতম একটা মসজিদ। আজ থেকে সাতশত বছর আগে এই মসজিদ তৈরি হয়। তো এই ভিডিওতে আর নয়, এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সামনের পর্বে দেখা হবে।